আপনার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এবং আজকের এই ভিডিও আপনাদেরকে দেখাতে যাব আসাম পুলিশ জেবিইউবির এবির যেটি চিনাপ আছে সেই চিনাপটি কীভাবে মারতে হয় সেখানে, সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাতে যাব। এবং যারা আমার ইউটিউব চ্যানেল প্রথমবারের মতো এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের অনেকগুলি আপডেট আপনারা এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে থাকবেন এবং আগেই অনেক আপডেট আপনারা পেয়ে রয়েছেন। এবং আগের বছরের যে রিক্রুটমেন্টের ভিডিও অনেকগুলি আছে আপনারা প্লেলিস্টে গিয়ে আসাম পুলিশের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবেন, সেগুলি দেখলে আপনাদের অনেক সাহায্য সহযোগিতা হতে পারে, অনেক কিছু জানার আছে যেগুলি জানতে পারবেন এবং গত বছর আপনাদের কী ভুল হয়েছিল সেটি আপনি বুঝতে পারবেন। এবারে যেটি নতুন এসেছে চিনাপ, সেই চিনাপটি কীভাবে মারতে হয়, তো ইন্ডিয়ান আর্মিতে যখন রিক্রুটমেন্টে গিয়েছিলেন তখন একরকমই এখানে যেটি পুল আপস হয় সেটি হয়, কিন্তু এখানে একটি আলাদা হচ্ছে, এটি একটু সহজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনি নিজে যে স্পিডে মারেন সেই স্পিডেই আপনি মারতে পারবেন। হয়তো আর্মিতে ওনারা একটি অর্ডার দেন আপ অ্যান্ড ডাউন, সেই নির্দেশ মতে আপনি করে থাকেন, কিন্তু এখানে কোনো নির্দেশ দেওয়া নেই, আপনি যাবেন এবং গিয়ে আপনি মারতেই থাকবেন। আপনি স্পিডে মারো বা আস্তে মারো, আপনার মন পছন্দ আপনি কীভাবে মারতে চান আপনি সেইভাবেই মারতে পারবেন। আপনি জয়েটি মারবেন ততটি একবারেই মারতে পারবেন এবং একবারে নিচে নামার পরে আপনাকে আর চান্স দেওয়া হবে না। আপনি এটি মনে রাখতে হবে যে আপনি একবারে যতটি পারবেন ততটি মারতে পারবেন, দ্বিতীয়বার আপনাকে চান্স দেওয়া হবে না। আপনারা দেখুন একজন কতটি মারছে, আপনারা কাউন্ট করে নিতে পারবেন এবং এর মার্ক যেটি আছে সেই মার্কটি আপনারা সহজভাবেই মনে রাখতে পারবেন। যদি আপনি চারটি এখানে চিনাপ মারেন তাহলে আপনি পাবেন 10 মার্ক এবং এর থেকে যদি আপনি একটি করে বাড়তে থাকেন তাহলে এদিকে 1 মার্ক অ্যাড হতে থাকবে, 1 মার্ক 1 মার্ক করে বাড়বে। যদি আপনি 4টি মারেন তাহলে আপনি পাবেন 10 মার্ক, 5টি মারলে 11, 6টি হলে 12, 7টি হলে 13, 8টি হলে 14, 9টি হলে 15, 10টি হলে 16, 11টি হলে 17, 12টি হলে 18, 13টি হলে 19 এবং 14টি যদি আপনি মারতে পারেন তাহলে আপনি 20 মার্ক পেয়ে যাবেন। এগুলি সাধারণত খুব নর্মালি হিসাবটি, একটি মারবেন একটি মার্ক বাড়বে, কিন্তু 4টি মারার পরেই আপনি 10 মার্ক পেয়ে যাবেন। তো এই ছিল আপনাদের জন্য একটি নিয়ে এসেছি চিনাপের ভিডিও, আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন, আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ।